টিনের তৈরি এই বোটটি খুবই জনপ্রিয় এবং তোমরা অনেকেই দেখেছ। বোটটি ভালো করে লক্ষ্য করো, দেখো দুটো টিউব ফিট করা আছে, ইনলেট টিউব আর আউটলেট পাইপ, আউটলেট টিউব, দুটো টিউবের সাথে একটা বয়লার কানেক্ট করা আছে। টিনের বোটটির উপরের অংশটি একটি কাভার করা আছে একটা সুন্দর একটা বেশ নৌকর শেপ দিয়ে। আর দেখো নিচের দিকে ক্যারেজটি দেখানো হচ্ছে। এখন ড্রপারে কিছুটা জল নিয়ে একটা টিউব ফিল করো। এখন একটুখানি একটা ছোট্ট একটা মোম জ্বালিয়ে বয়লারে নিচে রাখো। এই অবস্থায় বোটটিকে একটি জলভর্তি গামলা নিতে পারো, জলভর্তি গামলাতে ভাসিয়ে দাও। দেখো কিছুক্ষণ পরে একটা ফট 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 আওয়াজ হয়ে নৌকোটি বোটটিকে এগিয়ে যাবে সামনের দিকে। বয়লারটি গরম হওয়ার সাথে সাথে একটা টিউব দিয়ে জল ভেতরে ঢুকে আর স্টিমটি বেরিয়ে আসে দ্বিতীয় টিউব দিয়ে, এর ফলে একটা থ্রাশ তৈরি হয় যেটার ফলে বোটটি সামনের দিকে এগিয়ে যায়। এটা খুবই লো কস্ট ম্যাটেরিয়াল এবং খুব সহজেই বাড়িতে বানানো যায়।